রোমানিয়ায় উচ্চ শিক্ষার সুযোগ পরামর্শ। আসসালামু আলাইকুম। রোমানিয়ায় উচ্চ শিক্ষার সুযোগ ও পরামর্শ। ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত রোমানিয়ায় বাংলাদেশী শিক্ষার্থীরা পড়তে আসা শুরু করেছে 2021 সালে। সহজ আবেদন প্রক্রিয়া, ভিসা, সীমিত টিউশন ফি এবং পার্ট টাইম কাজ সহ নানা সুবিধা থাকায় দেশটি এখন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বেশ পছন্দের হয়ে উঠেছে। এরই মধ্যে রোমানিয়ায় পড়তে আসার আবেদন শুরু হয়েছে এবং কিছু বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু হবে আর কয়েকদিন পর। এক্ষেত্রে 2023 সালে যারা আবেদনকারী তাদের প্রতি পরামর্শ, যাদের ভালো রেজাল্ট এবং আইএলটিএস 8.6 কিংবা 6.5 রয়েছে তারা যেন সরাসরি সেনজেন আবেদন করে। রোমানিয়ায় যারা 2023 সালে আবেদন করবে তাদের অবশ্যই প্রাইভেট বিশ্ববিদ্যালয় এড়িয়ে যাওয়া উচিত। গত বছর এবং এবছর কিছু কনসালট্যান্ট এবং প্রতিষ্ঠান প্রাইভেট ইউনিভার্সিটি প্রমোশন করছে এবং শিক্ষার্থীদের প্রভাবিত করছে সেসব বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য। প্রথমত, রোমানিয়া একটি নন সেনজেন কান্ট্রি, আবার সেখানে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছেন, বিষয়টা কেমন একটা বুমেরাং হয়ে গেল না? দ্বিতীয়ত, রোমানিয়ায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি তুলনামূলকভাবে বেশি। তাই পরামর্শ হচ্ছে, এত পাবলিক বিশ্ববিদ্যালয় থাকা সত্ত্বেও আমি কেন প্রাইভেট ইউনিভার্সিটিতে যাব, তাও রোমানিয়ায় অতিরিক্ত টিউশন ফি দিয়ে? কিছু প্রতিষ্ঠান এবং কিছু ফেসবুক গ্রুপ প্রাইভেট ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের ভর্তির জন্য প্রভাবিত করে, কারণ খুব সহজে ভর্তি এবং বড় অঙ্কের ইউরো কমিশন পাচ্ছে আপনার টিউশন ফি থেকে। এদিকে আপনার থেকে সার্ভিস চার্জ নিচ্ছে, আবার অন্যদিকে তারা ইউনিভার্সিটি থেকেও কমিশন পাচ্ছে। তাই আগ্রহী শিক্ষার্থীদের জন্য পরামর্শ, যেখানে ভালো অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে তাই বুদ্ধিমানের কাজ হবে সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া। রোমানিয়া নিয়ে অনেক ধরনের প্রতারণামূলক কাজ হয়, এর মধ্যে একটি হচ্ছে টিউশন ফি। সবাইকে পরামর্শ দেব, ব্যাংকে স্টুডেন্ট ফাইল খুলে নিজ উপস্থিতিতে সঠিক ইনভয়েসের মাধ্যমে ইউনিভার্সিটিতে টিউশন পাঠানোর জন্য, আর এজন্য কাউকে বা কোনো ব্যক্তিকে টাকা পয়সা দেওয়ার প্রয়োজন নেই। আশা করি 2023 সালে আমাদের প্রিয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রোমানিয়ায় আসার স্বপ্ন পূরণ হবে, একই সঙ্গে সবার বৈধভাবে ইউরোপে যাত্রা সুন্দর হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।